আপনারা সবসময় জানেন যে আমরা কোনো সময় কোনো ভায়োলেন্সের আশ্রয় নিই না, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কাজ করি। আমাদের জাতীয় পার্টি কোনো সময় কোনো বিষয়ে সন্ত্রাস করে না, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, আমরা রাজনীতিতে সমঝোতার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের সবসময়কার বক্তব্য ছিল। আমরা কোনো সময় কোনো আমলই আমরা কারো শত্রুতা করিনি, কারো বিরুদ্ধে অবস্থান নিইনি সেইভাবে সহিংসভাবে বা অ্যাগ্রেসিভভাবে। আমরা আমাদের মতামত তুলে ধরেছি এবং চেষ্টা করেছি সকল রাজনৈতিক দল যেন আলাপ আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত এসে দেশটা পরিচালনা করে, সেটা আমাদের সবসময় উদ্দেশ্য ছিল। আমরা কোনো সময় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, স্কুল কলেজ, হাট বাজার, ঘাট দখল এবং বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দখল, এগুলো আমরা কোনোদিন করিনি, যে আমরা কোনো সময় দলীয়করণও কোনো সময় করিনি। কাজেই সব ধরনের রাজনৈতিক দলের সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় ছিল।